আসসালামু আলাইকুম এখন বাজে সকাল দশটা তো খাওয়া দাওয়া করে বের হলাম ক্লাসের উদ্দেশ্যে তো সাড়ে দশটায় আমার ক্লাস রয়েছে আর আজকে দুইটা ক্লাস একটা সাড়ে দশটায় এবং আরেকটা রয়েছে সেইটা হচ্ছে দুপুর দুইটায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সিনে প্রতি মাসে আমার খাওয়া দাওয়ার খরচ কত হয় মাসিক খরচ বলতে প্রধানত তিন ধরনের খরচ হয় প্রথমত ফিক্সড কস্ট তারপরে ফুড কস্ট দেন হাত খরচ তো ফিক্সড কস্টের ভিতরে পরে প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে হয় চল্লিশ জন করে আর তারপরে আসে পানি কিনতে হয় আমাদের সতেরো লিটারের পানি রয়েছে যেটা প্রতি মাসে দুইটা নিতে হয় তো সেখানে ছয় ছয় বারো আর এম দেন তারপরে রয়েছে প্রতি মাসে রান্না করার জন্য তেল যেটা মাস্ট বি বে লাগে পাঁচ লিটারের একটা তেল কিনতে হয় প্রায় পঁয়তাল্লিশ ইয়ন নেয় আর তারপরে রয়েছে টিস্যু তো সিনে কিন্তু সবাই টিস্যু ব্যবহার করে বাংলাদেশে যেমন গামছা টোয়াইলে ইউজ করে কিন্তু সিনে সবাই টিস্যু ব্যবহার করে আমরা প্রত্যেক কাজেই টিস্যু ব্যবহার করি সেজন্য টিস্যু আমাদের নিতে হয় প্রতি মাসে প্রায় পনেরো থেকে বিশ ওয়ানের টিস্যু আমাদের খরচ হয় এবং লাস্টে রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসে কারেন্ট বিল ভরতে হয় যেটা প্রায় চল্লিশ ইয়ান করে তো আমাদের এক এক মাসে একশো থেকে একশো বিশ ইউনিট করে লাগে তো আমাদের প্রতি মাসে চল্লিশ ইয়ান করে খরচ হয় এক একজনের আমরা এক রুমে দুইজন থাকি সেহেতু আমাদের আশি অর্ধেক মানে চল্লিশ ইউন খরচ হয় এভারেজ ধরতে গেলে প্রতি মাসে আমাদের ফিক্সড কস্ট দেড়শো ইয়ান লাগে আর দেড়শো ইয়ানে বাংলা টাকা প্রায় দুই টাকা মতন পড়ে তো এবার আসে খাওয়া দাওয়া খরচ তো প্রতি মাসে আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় পাঁচশো আর এমপি খরচ হয় যেটা আমরা যদি ক্যান্টিনে খাই তাহলে প্রত্যেক বেলা দশ ইয়ন করে প্রত্যেক দিন বিশ মানে প্রতি মাসে প্রায় ছয়শো ইয়ন খরচ হয় তো আমরা ক্যান্টিনে খাই না মাঝে মধ্যে ক্যান্টিনে খাই যেটা আমরা হাত খরচের ভিতরে দিতে পারি তো প্রতি মাসে আমাদের পাঁচশো আর এমপি শুধু খাওয়া দাওয়াই খরচ হয় যেটা বাংলা টাকা প্রায় আট হাজার টাকার সামথিং এমন পড়ে বা তার থেকে একটু বেশি হতে পারে এইবার কথা বলি হাত খরচের ব্যাপারে তো প্রতি মাসে আমাদের প্রায় দেড়শো থেকে দুইশো ইয়ান মতন হাত খরচ হয় আর হাত খরচের ব্যাপারটা আসলেই এক একজনের এক এক রকম হয়ে থাকে কারোর বেশি বা কারোর কম তো আমাদের দুইশো ইয়ানের মতন প্রতি মাসে হাত খরচ হয় যেটা হতে পারে এখানে ওখানে বেড়াতে গিয়েছি আর যাতায়াতের খরচ বা খাইতে ওখানে কিছু খরচ হয়েছে বন্ধু বান্ধব নিয়ে কিছু খাইলাম তো সেটাই হাট খরচের ভিতরে পড়ে তো বাংলা টাকা প্রায় সাড়ে তিন হাজার টাকা মতন প্রতি মাসে হাট খরচের মধ্যে পড়ে পলা যায় ওভারঅল সব কিছু মিলে প্রতি মাসে আমাদের বাংলা টাকা প্রায় চোদ্দ হাজার টাকা মতন খরচ হয় তো কথা বলতে বলতে আমি ক্লাসে চলে আসছি তো এটা আমার ক্লাস বিল্ডিং এবং সামনে আমার ক্লাসরুম এই যে ক্লাসের ঘন্টা দিচ্ছে আর পাঁচ মিনিট পরেই ক্লাস শুরু হবে তিনশো চোদ্দ তো আমি সামনে দিয়ে প্রবেশ করব তো এইটাই আমার ক্লাস রুম ক্লাস শেষ করে এখন যাচ্ছি রুমে তো একটা ক্লাস শেষ হলো এখনো আরও একটা ক্লাস রয়েছে দুপুর দুইটাই তো এখন রুমে যাব রুমে গিয়ে রান্না করতে হবে তারপর খাওয়া দাওয়া করবো দেন খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসবো ক্লাসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম ক্লাসে তো এইটাই আমার ক্লাস তিনশো ক্লাস শেষ করে এখন যাচ্ছি ডরমে আর এখন বাজে বিকাল চারটা তো পেছনে যে বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের তিনতলায় আমি ক্লাস করছিলাম তো এখন যাচ্ছি ডর্মে আর ডর্মে যাইতে প্রায় দশ মিনিট সময় লাগে এইটা আমাদের ইউনিভার্সিটির ম্যাপ আর যে রেড স্টার রয়েছে এইখানে আমি এখন রয়েছি আর আমাদের ইউনিভার্সিটির লেকটা ঠিক এইখানে যে লেকে গতকাল গিয়েছিলাম এবং আমাদের ড্রম ঠিক এইটা আমাদের ক্যাম্পাসটা আসলে অনেক বড়ো যে কারণে ক্যাম্পাসের ভিতরে বাসে করে চলাচল করতে হয় আমাদের ক্যাম্পাস মোট সাইটটা একটা নতুন বানাচ্ছে আর জেন জ্যাংয়ে রয়েছে দুইটা এইটা আমাদের মেন ক্যাম্পাস এবং আরও একটা রয়েছে যেটা অন্য সিটিতে এখন সময় সন্ধ্যা ছয়টা বিশ আর যাচ্ছি বাস্কেটবল খেলা করতে তো বাস্কেটবল খেলার আগে এইখানে পাঁচটা খন্ড দৌড়াবো দেন বাস্কেটবল খেলা করতে যাব আর বাস্কেটবল খেলার কোর্ট ঠিক ওইখানে তো এইখানে আমাদের বাঙালি টিমের অনেকেই ফুটবল খেলা করছে এই যে খেলাধুলা শেষ করে এখন যাচ্ছি ডর্মে এখন বাজে রাত এগারোটা তো গোসল করা শেষ করে একটু খাওয়া দাওয়া করলাম দেন বই নিয়ে বসলাম তো এই টাইমে পড়ার টেবিল আর কালকে সকালে ক্লাস রয়েছে তো পড়তে হচ্ছিল আরও এক ঘন্টা পরে তারপরে ঘুমাতে হবে তো আজকের ভুল একটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে